এই নারকেলের পরিস্থিতি হয়ে গেছে, দুটো নারকেলের এই অবস্থা, এখন ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরে যে তোমরা তো ভাবছো আমি চা খেয়েই যাচ্ছি, কিন্তু ওই যে তোমাদের সঙ্গে কোনো কথা বলছি না ক্যামেরা অন করে, আসলে ভুলে গেছিলাম, বোন ফট করে ক্যামেরাটা অন করে দিয়েছে, ওই জন্য এই অবস্থা। তা আমরা চা খাচ্ছি, মানে এই বেলাতে তো তোমরা সবাই জানো যে আমরা এই সময়টা চা খাই। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করেছি, এক্সারসাইজ করে ওই যে ঘরের টুকিটাকি কিছু কাজ তোমরা তো জানো মায়ের সঙ্গে কিছুটা হেল্প করতেই হয়, সেগুলো করেছি। করে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, জ্যাককে খাওয়ানো হয়ে গেছে সকালবেলা। করে তো হঠাৎ করে মনে পড়েছে যে আজকে এত কিছু করলাম তো ক্যামেরা অন তো করলাম না, সেখানেই আমাদের সবচেয়ে ভুল হয়ে গেছে, আজকে মাথা থেকে উড়ে গেছিল যে তোমাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই বেলাতে চা খেতে খেতেই ভাবলাম যে না, এই সময় থেকে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করি। এখন বাজে 12টা, এখন তার গুড মর্নিং বলা যাবে না, তা চলো তা এখন গুড আফটারনুন থেকেই তোমাদের সঙ্গে হচ্ছে ব্লগটা শুরু করছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে, তোমরা এখন থেকে আমাদের সাথে থাকো, এখন থেকে আমরা যা যা করবো সব কিছুই তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবো। তা আজকে মায়ের রান্না হয়ে গেছে, আজকে পুজো বাবা বলে আমি দিয়ে দিচ্ছি। তা বাবা পুজো তোমরা দেখলে, বাবা পুজোর বাসন আমাদের এসেছিলো, তা বাবা পুজো দিয়ে দিল। তা এখন জ্যাককে দুপুরে খাওয়াতে বসবে ঝুমি, তা ওই দুপুরে ওকে খাওয়ানো হয়নি, ওকে দুপুরে খাইয়েই হচ্ছে আমরা হচ্ছে কাজে বেরিয়ে যাবো, কারণ আজকে ফার্স্ট হাফে বেরোইনি, সেকেন্ড হাফে বেরোবো। আজকে এমনিতেই সপ্তাহের শুরু, একটু হচ্ছে আজকে চাপটা কম আছে আজকে, তাই সে ভাবলাম যে না সেকেন্ড হাফেই বেরোই, একেবারে জ্যাককে খাইয়েই হচ্ছে কাজে বেরোই, তাহলে আমাদের দিক দিয়ে সুবিধা হয়। বোন ওখানে বসে চা খাচ্ছে, তা বোনের সঙ্গে তোমরা একটু কথা বলে নাও। হ্যালো ফ্রেন্ডস, আজকে সব থেকে বড় যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা দুজনেই আজকে ক্যামেরা অন করতে ভুলে গেছি। তা চলো এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। চা ব্রেকফাস্ট হওয়ার পর চা খাচ্ছি, এই চা দিয়েই আমাদের এই ব্লগটা শুরু হচ্ছে। তা তোমরা আমাদের সঙ্গে থাকো, যা যা করবো সবই তোমাদের সঙ্গে এখন থেকে শেয়ার করবো। তাতে সবচেয়ে বড় কাজটা কি? আর একটা জিনিস হচ্ছে সব থেকে বড় একটা কাজ আছে, নারকল কুড়ানো। তা চলো নারকল জ্যাককে খাওয়ানোর পরে নারকল কুড়াবো। মাত্র সেই সময় রান্না হয়ে গেছিলো, তারপরে তোমাদের আর দেখানো হয়নি দুপুরের মেনুটা, এই টেবিলে সব খাবার দাবার চলে এসছে। তা চলো আজকে কি কি করেছে মা দেখি। আজকে দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তা আজকে দুপুরের মেনু হচ্ছে এই ভাত, মুসুরির ডাল, আলু, পেঁপে আর হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে একটা তরকারি করেছে মা, হচ্ছে পাট শাক। সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম যে পাট শাক তুলে নিয়ে এসেছি, সেই পাট শাক আজকে ভেজেছি আমরা, সেই পাট শাক আর এখানে হচ্ছে আমড়ার ডাল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা এখন সবাই মিলে আমরা খেতে, ভাই আজকে দুপুরে আসতে পারবে না কাজের চাপে, তা এখন আমরা চারজন খেতে বসবো, জ্যাককে খাওয়ানো হয়ে গেছে। তা চলো আজকে টুকিটাকি এদিকে কাজ ছিল ঘরের অনেক কিছু, সেইগুলো পরিষ্কার করতে গিয়ে হচ্ছে দেরি হয়ে গেছে, কারণ শুক্রবার পুজো হয়েছে, সেই পুজোর বাসনগুলো মাজা ছিল না, সেই পুজোর বাসনগুলো মাজলাম, তা এইসব কাজের ঝামেলা ছিল, সেই জন্য আজকে চানটা এখনো করা হয়নি, তা দেরি হয়ে গেছে বলে এখন খাবো, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর চানটা করতে যাব। তা তোমাদের দেখালাম পাট শাক ভাজা, আসলে বাজার থেকে কিনে খাওয়া একরকম হয় আর ক্ষেত থেকে একদম কচি শাক তুলে নিয়ে আসলে খেতে খুব ভাল লাগে, তোমাদের সঙ্গে আমরা কথা বলছি। এই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমি বাসন মাজি আর ঝুমি ঝুড়ির বাসনগুলো গুছিয়ে তুলছে।
আজকে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, তা এই উঠলাম, উঠে দেখি ঝুমি সন্ধ্যে দিতে গেছে। তা ঝুমি সন্ধ্যে দিচ্ছে, এগে এরে মা জ্যাক শুয়ে রয়েছে, ওইদিকে বাবা শুয়ে ঘুম থেকে উঠেছে। আজকে একটু বাবা শুয়েছিল, ঘুম থেকে উঠে হচ্ছে এখন একটু মোবাইল দেখতে বসেছি বাবা। অনেকদিন পর বাবাও আজকে একটু দুপুরে শুয়েছে। তা চলো ঝুমি কি করছে দেখে আসি। ওই যে ঝুমি এখন সন্ধ্যে দিচ্ছে, এই ঝুমি এখন সন্ধ্যে দিচ্ছে। আমরা প্রতিদিনই এই সন্ধ্যেবেলাটা একটু ধুনো দিই। এই কাজে বেরিয়ে পড়ে দেখি তো গাড়ির কি আওয়াজ, গাড়ির আওয়াজের জন্য দাঁড়িয়ে রয়েছি। এই কাজে বেরিয়ে পড়েছিলাম তাই তোমাদের সঙ্গে আজ কথা বলতে পারিনি। কি আওয়াজ কানে, জামার আওয়াজ তোমাদের কাছে যাচ্ছে কিনা কি আরে। কাজের ফাঁকে একটু সময় পেলাম তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তা বাইরে আজকে প্রচণ্ড গরম, মানে বৃষ্টি যে কী হবে বুঝতে পারছি না, বৃষ্টি না পড়লে যে কী হবে, পুরো দম আটকানোর মতো গরম লাগছে একদম। ভাবলাম জামাই ষষ্ঠী চলে গেলে নিশ্চয়ই বৃষ্টিটা হবে, কিন্তু সেটাও হচ্ছে হলো না, যাই দেখি কবে বৃষ্টি নামে। তা এই যে ঝুমি আমার সাথেই রয়েছে, আমার সাথেই রয়েছে, আসলে কথা বলার ইচ্ছাটুকু নেই এত গরম, তারপরে গাড়ি ঘোড়ার কি আওয়াজ। তা বাড়ি ফিরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তা চলো যদি এর ফাঁকে আবার সময় পাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বাইকে যাব, বাইকে গিয়ে আগে আগে চা খাবো, প্রচণ্ড চা চেষ্টা পেয়েছে, বাইকে পৌঁছে চা খেতে গেলে তোমাদের সঙ্গে কথা। হ্যাঁ, কারণ দুদিন এমনিতে কাজে বেরোতে পারিনি, লোকনা বাবার উৎসব যেদিন ছিল সেদিন, মানে শুক্র শনি রবি রোববার তো এমনিতে ছুটি থাকে, রোববার বেরোতে পারিনি, আর শুক্র শনিবার পুরো দুটো দিন অফ গেছে, তা আজকে কাজে না বেরোলেই হতো না তাই হচ্ছে বেরিয়েছি। তা চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখো বাইরের পরিস্থিতি দেখো, হ্যাঁ আজকে প্রচণ্ড জ্যাম দেখছি রাস্তায়, তারপরে দেখলাম শুনছি যে বাস নাকি কিছু বাস চলছে না, প্রচন্ড জ্যাম দেখো রাস্তায় সব দাঁড়িয়ে রয়েছে। দেখ রাস্তায় একটা ঘোড়া দেখে দাঁড়িয়ে পড়লাম, দেখে মনে হচ্ছে ঘোড়াটা কোনো দিক দিয়ে অসুবিধা হচ্ছে, পেছনের দিকটা ও দেয়ালের সঙ্গে ঠ্যাস মেরে দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য ডাকছিলাম যে কী হচ্ছে না হচ্ছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, পেছনটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কী প্রবলেমটা কী হচ্ছে? এই মাত্র বাড়িতে ফিরলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি, দেখো এখনও ড্রেস চেঞ্জ করিনি, কিন্তু বাড়িতে এসে একটা হঠাৎ করে ভালো খবর পেলাম। সন্ধ্যের টিফিনে মা একটা সারপ্রাইজ দিয়েছে, চায়ের সঙ্গে লুচি করেছে, চলো দেখাই তোমাদের। এই রান্নাঘরে চলে আসলাম, চা করে রেখেছে, এটাকে গরম করে হচ্ছে খেতে হবে চা। আর এইদিকে দেখো এই যে লুচি, এই হচ্ছে আজকে টিফিনে মানে চায়ের সঙ্গে তা হচ্ছে এই। তোমাদের বলা হয়েছিল নারকেল করানোর একটা কাজ আছে আমাদের, সকালে তো সব কিছু হয়ে গেছিলো, শুধু ওই একটা কাজই ছিল মানে যেটা সবচেয়ে বড় কাজ, নারকেল কুড়াতে হবে। তা সকালবেলা নারকেল কুড়াতে পাইনি কারণ জ্যাককে খাইয়ে বেরিয়ে যেতে হয়েছিলো। তা আমরা সন্ধ্যেবেলা এসে যখন নারকেল কুড়াতে বসলাম তখন যা নারকেলের অবস্থা দেখলাম তাতে ওই যে মনটা সত্যিই সবার খারাপ হয়ে গেছে, বিশেষ করে মার, মা ভেবেছিল সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে নারকেল দিয়ে খাবে, সেটা আর হলো না। তা চলো দেখো নারকেলের পরিস্থিতিটা দেখো, এই দেখো এই হচ্ছে নারকেলের পরিস্থিতি হয়ে গেছে, এই নারকেলের পরিস্থিতি হয়ে গেছে, দুটো নারকেলের এই অবস্থা, এখন ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই নারকেলের যা পরিস্থিতি তাতে তো সবারই মন খারাপ হয়ে গেল,
যাই হোক, মাকে আরেকটা নারকেল আমরা এনে দেবো মাকে বললাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো অবশ্যই করে। যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা আমাদের ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই করে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা না হলে পরবর্তী ভিডিওগুলো তোমরা আমাদের দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা।